আমার খুব ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? আচ্ছা ঠান্ডা লাগছে, ওষুধ খাও। আমাকে কেন ডাকছো? মনটা খুব খারাপ। মন খারাপ কেন? হঠাৎ করে মন খারাপ কেন হয়েছে? আরে ভাই মনটা কেমনে খারাপ এটা তোমার আমি কেমনে বোঝামু? শামিম, প্রবলেম কি তোমার? তুমি আমাকে এখানে ডাকছো, আমি তোমাকে এত সুন্দর করে জিজ্ঞেস করতেছি তোমার মন কেন খারাপ, আর তুমি আমার সাথে যাচ্ছো? এই শ্রমিকের তো অনেক সাহস, এর মাথায় তো দুইটা জিলাপির প্যাস। দুইটা জিলাপির প্যাস মানে একটা শ্রমিক। ও শাস্ত্রা শালা, আমি তো এখন বুঝছি স্যারের আসলে মন কেন খারাপ। শ্রমিকের মাথায় বুদ্ধি, এই জন্য তোমার মন খারাপ? আরে তুমি দেখে আবার মিসকি মিসকি হাসো, তুমি তো কোনো, তুমি তো লজ্জাই নাই তোমার। তো এটা পদ্মা ব্রিজ যত বড়, বুড়িগঙ্গা নদী যত বড়, মেট্রো রেল যত বড়, তার চেয়েও তোমার 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 সাহস বেশি বাড়ছে, তাই না? আমার সাহস বাড়ছে মানে? আই তুমি আমার হাতে এরকম আঙ্গুল উচ্চায় কথা বলছো? এই আঙ্গুল উচ্চায় কথা বলছো মানে পানি দেখছো? পানি এখানে ধরে চুবামু, 10 দিন ধরে কাস্তে কাস্তে মরবা, ঠান্ডা লাগবো, আর 12 দিনে তোমার নিউমোনিয়া হইবো বলে রাখলো। তাই না, নিউমোনিয়া হইবো? তোমার একটা সত্যি কথা বলি, শ্রমিকের মাথায় যেমন বুদ্ধি না, তোমার মাথায় এরকমই গোবর, সেটা তুমি বুঝো? ফাউল, তোমারে কিন্তু সত্যি এই পানিতে চুবানি দিই মুদলে গলা লাগলো, পানিতে চুবামু তোমার। আমি তোমাকে আমার কথা বলার কোনো রুচিই পাচ্ছি না তোমার। আরে এত রুচি তারে বাদলে তুমি যাইয়া টিভিতে সারা দিন রুচির আড্ডা একবার ডাল ভাজা খাইবা ফ্রি টাইমে, যাও। তাই না, ফ্রি টাইমে, ফ্রি টাইমে তখন তুমি বসে আছো, এক কাজ করো এদিকে দেখাও, রুচি রেটের কথা চিন্তা করো আর বসে বসে রুচি ডাল ভাত। আরে তুমি এখান থেকে যাও তো, তুমি যাও, সাহস বাড়ছে কেন আমাকে? পানি দেখছো চুবা ভালামু, যাও যাও একটা, এখানে যাও বসো এখন, তুমি যাও। শোনো শোনো, তুমি এরকম ফ্রাস্ট্রেশনে ভুগতেছো না, তোমার মতন এমন একটা ফালতু মানুষ আজীবন ফ্রাস্ট্রেশনে ভুগবে। আজীবন রাখতে না, যাও এখান থেকে, যাও। আর শোনো, ওই যে তোমরা ট্যাক্সটা কিন্তু ঠিকঠাক মতো দিও, বুঝছো? ওইখানে কিন্তু এগুলো নিয়ে একটু প্রবলেম হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর শোনো আমু, হ্যাঁ শোনো 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 শোনো, আমি হ্যাঁ ঠিক আছে, আমি বলি, তুমি একটু ফোনটা রাখো, বুঝছো? আমি একটু ব্যস্ত, আমি তোমাকে হ্যাঁ কিছুক্ষণ পর আবার ফোন দিচ্ছি, ওকে? হ্যাঁ ওকে, বাই। আচ্ছা শেষ তো কথা না? হ্যাঁ, কী দেখে ফিরবি বললি? ও আরে আমি মানে যে কাজে আসছি তোরে বলছি না, মানে মেয়ে দেখে তারপর মানে ফিরবো আর কি, সেটাই বললাম। তুই যে মেয়ে দেখতে এসেছিস, তোর কোনো অ্যাক্টিভিটিসে কিন্তু বোঝাই যাচ্ছে না। আরে বাবা মাত্রই তো আসছি না, কয়েকটা দিন গেল মানে আরো কিছুদিন যাক, আস্তে ধীরে এখনো তো বাংলাদেশের ওয়েদারের সাথে আমি অ্যাডজাস্ট করতে পারি না ঠিক মতো, ঠিক না? তুই তো সেটাও বলছিস না যে তুই আসলে কতদিন থাকতে এসেছিস, কতদিন পরে তুই চলে যাচ্ছিস, সেটা তো কিছুই বলছিস না। ঠিক আছে কিন্তু মানে একটু সময় লাগে না সব কিছুতে, দেখি আচ্ছা কি হয়। তুই এক কাজ কর, তুই সময় নে, তোর যতদিন লাগে ব্যাট পেয়ে দেখ, আর যদি আমার কোনো হেল্প তোর প্রয়োজন হয় তাহলে আমাকে বলিস, আমি তোকে হেল্প করবো, ওকে? তোর হ্যাঁ এটা তো থাকবেই, বলুন আপনি আছেন?